সো আজকে 23rd December 2023 আমরা এখন পুরুলিয়ার দিকে এগোচ্ছি, মানে হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছি অবভিয়াসলি, পুরুলিয়াতে যাব। আই থিঙ্ক এটা সেকেন্ড আর থার্ড টাইম, তাই তো না? সেকেন্ড শীতের জিনিস পড়তে পারছি না। এক্স মাসে কোথাও একটা কাছে পিঠে বেড়াতে যাব, এইটা একটা ভাবনা মাথায় ঘুরে বেড়াচ্ছিল, বাট স্পট চুজ করতে করতে একটু লেটই করে ফেলেছিলাম আমরা। অ্যাকচুয়ালি যা হয় আর কি, কোথাও যাবার কথা উঠলেই বিভিন্ন জনের মনে বিভিন্ন জায়গা উঁকি মারতে থাকে, সহমত হতে হতেই দিন চলে আসে। সবারই মনে একটা চাহিদাতেই মিল ছিল যে চাই পাহাড় নদী এবং ঝর্ণার মেলবন্ধন, অথচ বেশি দূরে নয়। সো এই সবগুলোর মেলবন্ধন পেতে আমরা চললাম পুরুলিয়াতে। এখানে গিয়ে আমরা সব পেয়েছি, এখানকার নেচারের অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি, আর মনে মনে গর্ববোধ করেছি যে আমাদের এই বাংলাতে এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র আছে যেখানে প্রকৃতি তার সৌন্দর্য এত সুন্দর করে মেলে ধরেছে যে দৈনন্দিনের একঘেয়েমি কাটাতে দু তিন দিনের জন্য পুরুলিয়াকে লিস্টে রাখাই যায়। চলুন তাহলে উই ওয়ান্ডার ওয়ান্ডার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করি। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর সেই সঙ্গে সাবস্ক্রাইবও করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও করার মোটিভেশন দেয়। চারটে চল্লিশ, এখনো পর্যন্ত ট্রেনের কোনো পাত্তা নেই, ভিড় এতটাই রয়ে গেছে। ট্রেন মনে হয় 17 নম্বরে দেবে। এখন 5:15 বাজে, 17 নম্বরে প্ল্যাটফর্মে দিচ্ছে, আমরা তো খুব আপসেট। এখন তা আমাদের 1 ঘন্টা লেট ট্রেন, আমাদের রিজার্ভ করা ছিল বইতে মা সায়ন সবাই বসে পড়েছে জায়গার মতো, আমাদের চেয়ার কার বুক করা ছিল, মা চানি রেডি হয়ে গেছে, ওদেরকে সায়ন সব ব্যাগ প্যাক তুলে রেডি, বাট আমাদের ট্রেনটা 1 ঘন্টা ঝুলিয়ে দিল, এটা জানি না কখন ঢোকাবে পুরুলিয়াতে। মা এখন আলু কাটা বানিয়েছে, আমি বলবো আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করেছে, আমি এখন ট্রেনে উঠে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, হোমমেড মানে আলু কাবলি। কেমন লাগছে আপনার? এখন 10:50, এখন আমাদের পুরুলিয়ায় 10:30 টাইম এই ট্রেনটা, এখনো আমরা বাঁকুড়া ঢুকতে পারি। বাহ, ট্রেনটা মানে যাওয়ারই ইচ্ছে নেই আজকে, এটা একটাই প্রায় ঢোকাবে, জানি না কীভাবে হোটেলে পৌঁছাবো, এত বাজে হতে লাগছে। আমরা এখন ডিনার ফিনার করে নিয়েছি যা যা আমাদের খাওয়ার এসেছিল। এখন বাজছে 12:40, আমরা নেমেছি, প্রায় 2.5 ঘন্টা লেট ট্রেনটা, এখন রাত্রি 1টা বাজছে। আমরা স্টেশন 4 নম্বর থেকে 1 নম্বরে এসেছি, বাট কেউ বলবে না রাত্রি 1টা বাজছে, আমার তো মনে হচ্ছে সন্ধ্যে 8টা-9টা বাজছে। যাই হোক, আমরা এখন গাড়ি পাই, এই যে এখন 1:04 বাজে, আমরা টোটো পেয়ে গেছিলাম, সায়ন অনেক খুঁজে টোটো এনেছিল, শেয়ারিংয়ে 50 টাকা করে নিল। আমাদের হোটেল ময়ূর আছে, সব বন্ধ হয়ে গেছে এখন। এই হচ্ছে আমাদের আপাতত হোটেল, দেখি রুম, যদিও খুব রাশ ছিল আমরা কোনো হোটেলই পাচ্ছিলাম না। এখন উঠছি রুমের দিকে, কিন্তু ঠান্ডা খুব বেশি ভেবেছিলাম, এখন অতটাও বেশি লাগছে না। আমাদের একটা রুম,
একটা হচ্ছে একটা, এই হচ্ছে আমাদের রুম, দিদি আর মায়ের, মা টায়ার্ড, আর এদিকে হচ্ছে আমাদের রুমটা। আমরা বেরোবো, যাচ্ছি অযোধ্যা। আমরা পুরুলিয়া ভ্রমণকে দুটো পর্বে ভাগ করে নিয়েছি। আজকের পর্বে আমরা অযোধ্যা সার্কিট ঘুরে দেখব। সো এখন ঘড়িতে 10টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি অযোধ্যা। অযোধ্যা এখান থেকে 1.5 ঘন্টা লাগবে। তারপর আমরা ময়ূর পাহাড়, বামনি ফলস এসব যাব। তো এখন যাই, জার্নিটা স্টার্ট হয়ে গেছে। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হলো ময়ূর পাহাড়। মোটামুটি 42 কিলোমিটার ডিস্টেন্স আমাদের হোটেল ময়ূর থেকে, আর সময় লাগবে ঘন্টা দেড়েকের মতো। তো চলো যাওয়া যাক। এখানকার রাস্তা খুব ভালো, আর রাস্তার দুপাশের ভিউও অসাধারণ সুন্দর। এত সুন্দর ন্যাচারাল বিউটি আর চলার পথে অরণ্যে ঢাকা সবুজ পাহাড়ের দেখা মেলা, এইসব মিলে গতকালের জার্নির সব কষ্ট যেন ভুলিয়ে দিয়েছে। আসলে স্যাটারডে থাকায় বাঁকুড়া লাইনে রেলওয়ের কিছু কাজ চলছিল, তাই এই লাইনে সব ট্রেনই লেট করছিল। নইলে 5.5 ঘন্টার ট্রেন জার্নিটা তো কোনো ব্যাপারই ছিল না। আর আমাদের বেড়ানোর স্পটটা যখন ঠিক হলো, ততদিনে রাতের চক্রধরপুর ট্রেনের কোনো টিকিট ছিল না, অগত্যা পুরুলিয়া এক্সপ্রেসের টিকিটই বুক করতে হলো। তাই আপনারা যখন আসবেন ট্রেনে, এলে রাতের চক্রধরপুর ট্রেনটা অনেক আগে থেকে বুক করে নেবেন। এতে করে টাইমও বাঁচবে, সেই সঙ্গে কিছুটা হোটেল খরচও বাঁচবে। আমরা এখন ময়ূর পাহাড়ের দিকে আছি, একটু চা সেবনটা করে নিই আমরা এখন। এখানে পার্কিং আছে, পার্কিং 30 টাকা করে। তো একটু চা খেয়ে নিই। আমরা এখন এগোচ্ছি ময়ূর পাহাড়ের দিকে। এইখানে একটু ছোট্ট ট্রেক করে উপরে উঠতে হয়। বলা হয় যে এখানে আগে এই পাহাড়ে ময়ূর ঘুরে বেড়াতো, তাই এই নাম। ময়ূর পাহাড়ের এই অংশ থেকে কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠলে একটা ওয়াচ টাওয়ার ও একটা ছোট্ট হনুমান মন্দির দেখতে পাওয়া যায়। এই হলো ময়ূর পাহাড়ের হিলটপ থেকে পাওয়া 360 ডিগ্রি ভিউ। অপূর্ব সুন্দর গ্রিনারি ও চারদিকে পাহাড়ের দৃশ্য, সত্যিই একটা মন ভালো করা দৃশ্য। সো এটা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের একটা মাস্ট ভিজিট প্লেস। ময়ূর পাহাড় দেখে আমরা এখন 6 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত মার্বেল লেকের দিকে চলেছি। এখন মার্বেল ড্যাম্পে নেমেছি, কিন্তু এখানে এত গাড়ি, আমাদের আগে গাড়ির এখানে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। যাচ্ছি মার্বেল ড্যাম্পের দিকে। অ্যাকচুয়ালি আমরা পুরো সিজনে এসেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এক্স মাসের টাইম বলে সব টুরিস্ট প্লেসেই খুব ভিড়, তাই গাড়ি পার্কিংও অনেক দূরে করতে হচ্ছে, ফলে অনেকটা পথ পায়ে হেঁটেই কভার করতে হচ্ছে।
আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে। অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণ হলো এই লেক। স্থানীয়ভাবে এই লেককে ব্লু ড্যাম, পাতাল ড্যাম বা দুরাবাড়া লেক নামেও বলে থাকে। আপার ও লোয়ার ড্যামে যে পাথর ব্যবহার করা হয়েছে তা এখান থেকেই তোলা হয়েছিল। আর এই খনন কাজ করার সময় গ্রাউন্ড ওয়াটার বেরিয়ে এসে এই লেকের সৃষ্টি হয়েছে। সো এটা একটা ন্যাচারাল লেক, এখানকার বিউটি অসাধারণ। লেকের জল খুব স্বচ্ছ এবং চারদিকের পরিবেশ বেশ শান্ত। এই লেকের জলে স্নান করার উপর নিষেধাজ্ঞা জারি আছে। আমরা এখন বামনি ফলসের কাছে প্রবেশ করছি। এতটাই ভিড়, পার্কিং রাখার তো জায়গাই নেই, তো গাড়ি আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা হচ্ছে ভিড়। আমরা এখন চলে এসেছি বামনি ফলস দেখতে। এটা অযোধ্যা পাহাড়ে অবস্থিত একটা ওয়াটারফলস। প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে এবং শান্তিপূর্ণ পরিবেশের দিক থেকে এটি অতুলনীয়, তাই ট্যুরিস্টদের কাছে এটা একটা অ্যাট্রাকটিভ স্পট। এই ফলসের পুরো ভিউ পেতে প্রায় 400 স্টেপস নেমে যেতে হয়, আর এই ফলসের জল গিয়ে লোয়ার ড্যামে স্টোর হয়। দুর্গা ফলস, আমরা এখানে এসে পড়েছি। এখান থেকে এখানে নামার একটু জায়গা আছে, দেখে আছি কতদূর। তাও অনেকটাই ভেতরে কিছু একটা ফলস টলস আছে। এই হচ্ছে দুর্গা ফলস, নামতে হবে আর নেমে জলের কাছাকাছি যেতে হবে। এই গ্রামকে মুখোশ গ্রামও বলা হয়। এই গ্রামের অধিকাংশ লোকই মুখোশ বানিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। এখানে ছৌ নাচের মুখোশ যেমন তৈরি হয়, তেমনই ঘর সাজানো বা বাচ্চাদের মন ভোলানো মতো অনেক মুখোশ তৈরি হয়। আমরাও এখান থেকে মা দুর্গার মুখোশ সংগ্রহ করে নিলাম। দুর্গা মূর্তিগুলো কত করে? ওই উপরের গুলো আর এইগুলো কত? মহিলা যদি হয়ে যায় তো কেটে দিলেও পরা যাবে।
ভালো লাগছে রে। কত লাগবে তোমার? এইগুলো কত? 1000 টাকা। বেশ সাইজ ওটিনি নিচ্ছে। ওরা যাবে। কত বলছো? কত বললে আপনি? 7000 টাকা। এইটা। আসলে না। ও, তোরা সত্যি অনেক যুদ্ধ করার পরে আমরা আমাদের রাজ পেয়েছি। আমি আর মনে করি খালি ভাগ হয়ে করে খাচ্ছি ছোটবেলার মতো। লরিয়া ড্যামের উপর থেকে আমরা নিচ্ছি ভিউটা, কারণ আমরা নিচে যেতে পারলাম না, প্রচণ্ড ভিড়, উপরে আস্তে আস্তেও টাইম লেগে যাবে। প্রায় সানসেটের টাইম চলে এসছে। এদিকটা অযোধ্যা পাহাড়ের আমরা দেখতে পাচ্ছি অসাধ জায়গা। লাহরিয়া ড্যাম থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, লোয়ার ড্যামের উপরে পোর্শনটা। এটা লোয়ার ড্যামটা পুরোটা দেখা যাচ্ছে এখানে। খুব সুন্দর লাগছে। আর পেছনে হচ্ছে পুরো ড্যামটা, এটা পুরুলিয়ার ফেমাস। আপার ড্যামে এসে নেচারের অসাধারণ অনবদ্য ভিউ পেলাম। সবুজ অরণ্যে ঘেরা পাহাড়, ড্যাম, সঙ্গে এত সুন্দর সানসেটের ভিউ, সব মিলে যেন দিনের শেষে মন ভরিয়ে দেবার মতো একটা দৃশ্য। এত সুন্দর দৃশ্য, জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেলাম।
এখন আমাদের ডেন্ড, আমরা ফিরে যাচ্ছি পুরুলিয়া সিটির দিকে, আমাদের রিসর্টের দিকে। অ্যাট লাস্ট আমরা কভার করলাম আপার ড্যাম। অন্ধকার হয়ে গেছে পুরো, আর ঠান্ডা অতটা নেই, বাট শুটিং ওয়েদার। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।